তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হয়। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন ফাতিমুস সালাওয়াতুস যাকাত ওয়া তাসিমু বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফা নিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী, তিনি যা সাহায্য করেন তাকে ঠেকাতে পারে না, তিনি অভিভাবক হিসাবে যা দায়িত্ব পালন করেন তা অতীব উত্তম, কারণ ঠেকানোর কোনো পথ নেই। তাই তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। সালাত তাহিয়াতুল ওযু, ওযু করলে দুই রাকাত সালাত আদায় করতে হয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইতাওয়াদ্দাউ ফাইহসুনু ওযুহু, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, সুন্দর করে ওযু করে, সুমায়াকুমু ফাইসালি রাকাতাইন, তারপরে দাঁড়ায় দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিম বিকলবিহি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হয়। হাদিস বুখারী মুসলিম। আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ওযু করার পরে দুই রাকাত সালাত আদায় করলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।